প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির দেশের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। করোনায় মৃতের সংখ্যা বেড়ে 50, নতুন শনাক্ত 219 জন। ত্রাণ নিয়ে দুর্নীতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। গরিবদের চিকিৎসক ডাক্তার মইনের জন্য কাছে সিলেট। দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। করোনায় মৃতের সংখ্যা বেড়ে 50, নতুন শনাক্ত 219 জন। দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরও 4 জন মারা গেছেন, ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50 জনে। নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 219 জন। এতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1231 জনে। বুধবার 15 এপ্রিল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। নিজের বাসা থেকে এতে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। স্বাস্থ্যমন্ত্রী জানান, গত 24 ঘন্টায় 1740টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 219 জন, ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1231 জনে। বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তার রোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে বিশ্বব্যাপী মহামারীতে পরিণত হয়েছে করোনা ভাইরাস। চীনে পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে উঠলেও এখন ভুগছে ইউরোপ, আমেরিকা, এশিয়া সহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা 20 লাখ ছাড়িয়ে গেছে, মৃতের সংখ্যা ছাড়িয়েছে 16 লাখ। তবে 4,85,000 মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। গত 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই সংখ্যা। সবশেষ হিসাবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 1231, মারা গেছেন 50 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 49 জন। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি নানা সরকার পদক্ষেপ নিয়েছে, যার মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা, মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র‍্যাব ও পুলিশ। ত্রাণ নিয়ে দুর্নীতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ত্রাণ বিতরণে যে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে দলমত বিবেচনা না করে কঠোর ব্যবস্থা নিতে হবে। ত্রাণ নিয়ে দুর্নীতি করা ব্যক্তি সে দলের আমারই হোক বা অন্য দলেরই হোক, যেই হোক না কেন, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। করোনা পরিস্থিতি মোকাবেলায় বুধবার 15 এপ্রিল দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণকালে এই কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, গরিব মানুষের জন্য আমরা যে সহায়তা দেব, কেউ এর অপব্যবহার করবে এটা আমরা বরদাস্ত করব না। সেটা আমার দলেরই হোক বা অন্য দলেরই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। প্রতিটি মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে সরকারের নেওয়া ব্যবস্থার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই রিলিফ দেওয়া নিয়ে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। যে বা যারাই এর সঙ্গে জড়িত থাকবে, সে যে দলেরই হোক, তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। 5 থেকে 7 জায়গায় ত্রাণ বিতরণে অনিয়ম হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কয়েকটা জায়গায় এই সমস্যা পেয়েছি, তা খুব বেশি না। আমরা যদি তুলনা করি, আমাদের প্রায় 68,000-এর মতো নির্বাচিত প্রতিনিধি রয়েছে বিভিন্ন এলাকায়, 4,000-এর ওপরে ইউনিয়ন, এরপর উপজেলা রয়েছে। সব হিসাব করে দেখা গেল হয়তো 5 থেকে 7 জায়গায় সমস্যা দেখা দিয়েছে। এত কথা না বলে মানুষের পাশে দাঁড়ান। মানুষের পাশে না দাঁড়িয়ে একটি শ্রেণী শুধু সরকারের সমালোচনা করে যাচ্ছে, মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি অনেকে অনেক কথা বলে বেড়াচ্ছেন। অনেক দল, মত, সুশীল সমাজ বা অনেকেই, তারা কিন্তু মানুষের সাহায্যে এগিয়ে আসছে না, সমালোচনা করতেই ব্যস্ত। শেখ হাসিনা বলেন, 68,000 জায়গায় আমরা ঠিকমতো দিয়ে যাচ্ছি, সেখানে 5 থেকে 7 জায়গায় একটু সমস্যা হয়েছে, আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নিয়েছি। সেটা নিয়ে তারা চিকিৎসার চিৎকার করে যাচ্ছেন, তারা কিন্তু একটা মানুষকে একটা পয়সাও দিয়ে সাহায্য করছেন না, মানুষের পাশে দাঁড়াচ্ছেন না। গরিবের চিকিৎসক ডাক্তার মইনের জন্য কাছে সিলেট। সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনার কাছে হার মানলেন গরিবের চিকিৎসক খ্যাত ডাক্তার মোহাম্মদ মইনুদ্দিন। 9 দিন করোনার সঙ্গে যুদ্ধ করে বুধবার 15 এপ্রিল ভোর 4:30 কুমিল্লার
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের এই সহকারী অধ্যাপক। মানবদরদী চিকিৎসক ডাক্তার মঈদুদ্দিন সিলেটে করোনা যুদ্ধে প্রথম সারির যোদ্ধা ছিলেন। তিনি সিলেটে করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ টিমের সদস্য ছিলেন। তার মৃত্যুর খবর সিলেটে ছড়িয়ে পড়ার পর তার সহকর্মী ছাত্রছাত্রী সহ সিলেটবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পরোপকারী এই চিকিৎসকের মৃত্যুতে শোক প্রকাশ করে তারা বিদেহী আত্মার শান্তি কামনা করে অনেকে দোয়া করেছেন। তার স্মৃতিচারণ করে অনেকেই লেখেন, তিনি ছিলেন একজন সত্যিকারের গরিবের চিকিৎসক, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ এই গুণী। চিকিৎসকের মৃত্যুতে যেন কাঁদছে সিলেট। 2014 সালে এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগদানের পর এখানেই তিনি গ্রামের খেটে খাওয়া গরিব দুঃখী মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন। তার সেবা নিয়ে খুশি ছিলেন রোগী ও স্বজনরাও। ডাক্তার মঈনুদ্দিনের কাছ থেকে চিকিৎসা নেওয়া একজন নিম্নবিত্ত পরিবারের রোগী নগরের আখালিয়া এলাকার আরব আলী তার মৃত্যুর খবর শুনে এই প্রতিবেদককে ফোন করে বলেন, তিনি আমার চিকিৎসক ছিলেন, তাকে আমি দীর্ঘদিন ধরে প্রাইভেট দেখিয়ে আসছি, 100 থেকে 200 যাই রোগী দেখার ফিস দিয়েছি হাসি মুখে নিয়েছেন, কোনোদিনও মুখ কালো করেননি। এই সমাজে তার মতো একজন ভালো চিকিৎসক পাওয়া বিরল। জানা গেছে দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হন ডাক্তার মঈনুদ্দিন। তিনি সিলেটের প্রথম করোনায় আক্রান্ত রোগী। গত 5 এপ্রিল IEDCR থেকে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। গত 30 মার্চ থেকে তিনি তার বাসায় কোয়ারেন্টাইনে ছিলেন। পজিটিভ রিপোর্ট আসার পর নগরের হাউজিং অ্যাসেস্ট এলাকা লকডাউন ঘোষণা করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে 7 এপ্রিল সিলেট নগরের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে করোনার আইসোলেশনের সেন্টারে স্থানান্তর করা হয়। 8 এপ্রিল পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সোমবার সকাল থেকে তাকে ICU-তে নেওয়া হয়। ICU-তে থাকা অবস্থায় বুধবার ভোর 4:30 চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার মঈনুদ্দিন ছিলেন সিলেটের একজন মেধাবী চিকিৎসক। তিনি মেডিসিনের পাশাপাশি কার্ডিওলজি চিকিৎসক ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে 1998 সালে তিনি FCPS এর পাশাপাশি কার্ডিওলজিতে MD করেন। এ কারণে রোগীদের কাছে তিনি ছিলেন খুবই জনপ্রিয়। তার সহজ সরল ও সাবলীল ব্যবহার রোগীদের মুগ্ধ করত। ডাক্তার মঈনুদ্দিনের গ্রামের বাড়ি সুনামগঞ্জের সাতক উপজেলার উত্তর কুর্মা ইউনিয়নের নাদাপুর গ্রামে। নাদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। তিনি ধারণ নতুন বাজার উচ্চ বিদ্যালয় থেকে 1988 সালে SSC এবং সিলেটের MC কলেজ থেকে 1990 সালে HSC পাশ করেন। এরপর ভর্তি হন ঢাকা মেডিকেলে। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে MBBS পাশের পর তিনি FCPS ও MD কোর্স সম্পন্ন করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে তিনি স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন। মৃত্যুকালে তিনি দুটি অগত ছেলে ও স্ত্রী পার্ক ভিউ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের প্রধান ডাক্তার ইফা জাহান এবং 3 বোন রেখে গেছেন। 3 ভাইয়ের মধ্যে তার বড় ভাই মারা গেছেন। ভাইদের মধ্যে তিনি একমাত্র বেঁচে ছিলেন। তার 3 বোনের সবাই শিক্ষক। ডাক্তার মঈনের শ্বশুর ডাক্তার নূর আহমেদ ও শাশুড়িও চিকিৎসক। তার বাবা মরহুম মুন্সি শিকদার আলী একজন আলেম ছিলেন। উত্তর কুর্মা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ডাক্তার মঈনুদ্দিনের আত্মীয় মোহাম্মদ নিজামুদ্দিন বলেন, তিনি একজন মেধাবী ও সৎ চিকিৎসক ছিলেন। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ছাত্র ছিলেন। তার মৃত্যুতে কেবল তার জন্মস্থান ছাতক নয়, পুরো সিলেট কাঁদছে। তিনি বলেন, ডাক্তার মঈন গরিব রোগীদের কাছ থেকে টাকা নিতেন না, বিশেষ করে গ্রাম থেকে যাওয়া গরিব রোগীদের ভালোবাসতেন। তিনি আমার পারিবারিক চিকিৎসক ছিলেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ও ওসমানী হাসপাতালের সাবেক উপপরিচালক ডাক্তার এহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, ডাক্তার মঈনুদ্দিন একজন দায়িত্ব সচেতন চিকিৎসক ছিলেন। তিনি কখনও সরকারি হাসপাতালে দায়িত্ব পালনে অবহেলা করতেন না। তিনি গরিব রোগীদের আপনজন মনে করে চিকিৎসা করতেন। আমি তার মাগফিরাত কামনা করি। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, করোনা থেকে কি রেহাই পাবে বাংলাদেশ? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।